থাকবে মাঠে, আওয়ামী লীগ থাকবে পাশে। 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের সহযোগী হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বেগম জিয়ার দুর্নীতি মামলা শেখ হাসিনা সরকার করেননি, এটা করেছে ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি দমন কমিশন। এই মামলার কার্যক্রম আদালত স্বাধীনভাবে করেছে। খালেদা জিয়া 150 বার হাজিরা দেননি। খালেদা জিয়া নিজেই 8.5 মাস মামলার কার্যক্রম ব্যাহত করেছেন। মামলার কি রায় হবে প্রাসঙ্গিক সরকারে কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আরো বলেন, আমাদের দুইজন মন্ত্রী দুদকের মামলায় নিয়মিত হাজিরা দিচ্ছেন, আরেকজন এমপি দুদকের মামলায় দণ্ডিত হয়েছেন, এখন সে জামিনে আছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য তিরস্কার। যেমন তুফান সরকার কারাগারে আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, বিচারও হবে। বিএনপির আমলে একটা উদাহরণ আছে কি, তারা একটা বিচার করেছে। বিএনপি আমাদের শত্রু নয়, তারা আমাদের প্রথম থেকেই শত্রু মনে করে আসছে। বিএনপি ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতি করে। কাদের বলেন, বেগম খালেদা জিয়ার একটা মামলার রায় নিয়ে নেতাকর্মীরা কিছু কিছু নেতিবাচক কথাবার্তার জন্য দেশের মানুষ আতঙ্কে আছে। ওবায়দুল কাদের নিজ দলের নেতাকর্মীদের আহ্বান করে বলেন, 8 ফেব্রুয়ারি কোনো প্রকার উস্কানি যেন না দেয়া হয়। সম্মানিত ভিউয়ার, আপনাদের কাছে কি মনে হয়, বিএনপি কি পারবে পুলিশ আর আওয়ামী লীগের সাথে মোকাবেলা করতে? সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।